আমার ভাইরা তৃতীয় নম্বরে গীবত হলো বংশ নিয়ে গীবত আছে না নাই হঠাৎ এক ছেলেকে জিজ্ঞাসা করতে বাবা তুমি কোন বাড়ির ছেলে যে আমি খা বাড়ির ছেলে বোঝার জন্য বলছি আমি অমুক বংশের ছেলে ও এ তো সরের গোষ্ঠী হুট করে এক কথা বলে দিল হয়তো দুই একজন কোনো অন্যায় করেছে কিন্তু তাই বলে পুরো গোষ্ঠী সো এটা বোঝার জন্য বললাম মানুষের জেলা ভিত্তিক তুমি কোন জেলার মানুষ বলে অমুক ও মঙ্গা এলাকার মানুষ মফিজ এলাকার মানুষ আছে না নাই একটা কথা জোরে বলেন এলাকা ভিত্তিক জীবন ও তো বাড়িগো রংপুর মফিজ এলাকার আছে না বাড়িগো নোয়াখালী হানি এলাকার মানুষ আছে কি না যাবে এগুলো করা এইভাবে মানুষকে হঠাৎ করে একজন সম্মানিত ব্যক্তিকে হঠাৎ করে থো বানায় দেওয়া হয় আছে না এগুলো করা যাবে কথা বলেন চতুর্থ নাম্বার গীবত হলো পোশাক নিয়ে একজন মানুষকে দাওয়াত করেছেন গরিব মানুষ চেষ্টা করেছে ভালো কাপড় পরার জন্য কিন্তু খুব ভালো কাপড় পরতে পারে না আপনি বড় লোক আপনি তাকে দাওয়াত করেছেন আপনার প্রতিবেশী আপনার পাশের বাড়ির মানুষ না বললেও হয় না কেমন দেখা যায় কোন রকম বলছেন আর লোকটাও মনে করছে যাই যেহেতু বলল কিন্তু গরিব মানুষ আপনার মতো পাঁচ হাজার টাকার ব্লেজার পরতে পারে নাই দশ হাজার টাকার ব্লেজার গায়ে দিতে পারে নাই ভালো দামি স্যুট প্যান্ট পরতে পারে নাই কোন রকম জামাটা ধুয়ে ইস্তারি করিয়া গায়ে দিয়ে গেছে এখন আপনি দেখে তারে মানুষের সামনে বললেন মিয়া তুমি আমার ইজ্জত খাইলা কি খাইলা কি খাইলা কেমনে খাইলো ওই যে কম দামি জামাটা গায়ে দিয়ে আইছে ওর পেস্টি যে বাইজা গেল যে আমি তোমার আমার বিয়ের বাড়িতে কেমনে নিয়ে যাব মিয়া তুমি এমন একটা জামা গায়ে দিয়ে আইছো তুমি দেখো না এই মানুষগুলো কি কি পরে আসছে বেলে যা স্যাট কুস বিটকে অমুক তমুক কত কি গায়ে দিয়ে আইছে কথা ঠিক কি না হ্যাঁ আর তুমি কি এমনও জায়গা আছে এখন তো লঙ্গি পরে ঢুকতে দেয় না আছে না আছে না নাই লঙ্গি পরে গেলে যদি কোনো দাওয়াতের সাপোজ মনে করেন বিয়ের অনুষ্ঠানে আপনি যদি লঙ্গি পরে যান হাজার টাকা দামের লঙ্গি যদি পরে যান তারপরে কামলা চাই সে চাইছে কথা ঠিক কি না কামলাই কিন্তু ওর প্যানের চেয়ে আপনার লঙ্গির দাম অনেক বেশি তারপরেও লঙ্গি পরে গেলেন উনি একটা একটা বলে দিল নিয়ে লঙ্গি পরে এইজন্য বিয়ে খাইতে কথা ঠিক কি না লোকটা হতভম্ব হয়ে গেল মনে কষ্ট পেয়ে গেল আছে না কষ্ট পাচ্ছেন সময় একটু বেশি যাচ্ছে আজকেও শেষ করতে পারবো কিনা আমার ভাইরে এগুলো গীবত পোশাকের গীবত পঞ্চম নাম্বারে পরোক্ষ গীবত কিসের গীবত এটা আবার কি একজনে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আরেকজন আরেকজনে দেখায় বলতেছে ওই যে মানে আপনারা তো কিছুই বুঝলেন না কথা ঠিক কিনা আছেন এরকম এমন একজন লোক যাইতেছে মানে দেখা যাচ্ছে দেখ কি হইতেছে কই যাইতেছে কথা ঠিক কিনা এর মানে আছে না নাই ঠোঁট দিয়া চোখ দিয়া ঠোঁট বেদরাইয়া বিভিন্ন ভাবে এখন হঠাৎ করে লোকটা দেখে ফেলছে কষ্ট পাবে না কষ্ট পাবে না ওই উ এটাও গীবত নো এটাও করা যাবে না আকার ইঙ্গিতে কোনো গীবত করা যাবে আমার ভাইরাম এইগুলো করা যাবে না গীবতকারীর তার ব্যাপারে কি বলেছেন জয়নুল আবেদিন চেনেন কি জয়নুল আবেদিন কে কে জয়নুল আবেদিন কে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু কি হয় ছেলে তিনি কি বলে দেখেন ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই বলেন গীবত হলো সেই সব লোকের তরকারি গীবত হলো সেই সব লোকের তরকারি যাদের কুকুরের স্বভাব রয়েছে যাদের কি রয়েছে কুকুরের স্বভাব রয়েছে তিনি এজন্য গীবতকারীকে কুকুরের সাথে তুলনা করেছেন যে কোরআনে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলা হয়েছে আর কুকুর নামক প্রাণীটি তিনিও সেও তো মৃত প্রাণীর গোশত খায় শগুন শিয়াল কুকুর এরা কি করে
খায় কি খায় না আর আল্লাহই কথাই বলছে যারা গীবত করে তারা আপন মৃত ভাইয়ের জয়নুল আবেদিন এই আয়াতের থেকে এই কথাটাই তিনি বলেছেন তাহলে এটা করা যাবে বলেন তাহলে এটা কখনোই করা যাবে না আমার ভাইরা মিরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তামার চারি দিয়ে নিজের কিছু লোকজন নিজের মুখমণ্ডল এবং বুকের চামড়াগুলো গোশতগুলো এরকম হাসরাচ্ছে টেনে হেসরে সব সিরে সিরে খাচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করা হলো ভাই জিবরাইল এই লোকগুলো নিজের মুখমণ্ডল কেন এভাবে হাসরাচ্ছে এরকম ভাবে কেন নিজের মুখমণ্ডলে গোশতগুলো সরাচ্ছে খসাচ্ছে কেন বুকের গোশতগুলো চামড়াগুলো খসাচ্ছে কেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার গীবতকারী উম্মত এরা আপনার কি আবু দাউদ 4878 হাদিস নাম্বার তাহলে গীবতকারী জাহান্নামের ভিতরে যাবে আর নিজের মুখমণ্ডলগুলো কি তামার চারি হবে এগুলো দিয়ে এরকম ভাবে খোসাইতে থাকবে আর রক্ত পুঁজ বাইরে হতে থাকবে নাউজুবিল্লাহ করা যাবে গীবত এবার ভালো করে শুনেন গীবত বলা কি আর গীবত শোনা কি গীবত বলা কি বলেন তো গীবত বলা কি গীবত তিন ধরনের কয় ধরনের গীবত বলা হারাম গীবত বলা ওয়াজিব আর হলো গীবত বলা হলো বৈধ বা মুবাহ গীবত বলা কথা বলে না কথা বলেন কথা বলেন আবার গীবত করা ওয়াজিব কাজ করতেই হয় পেস লাগলো নাকি এত সময় ধরে দুই জুমা থেকে শুনে আসতেছেন গীবত হারাম গীবত হারাম গীবত হারাম কথা ঠিক কি না গীবত হারাম গীবত করা ফরজ গীবত করা মুবাহ কি বলেন তো এবার ভালো করে শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন ওয়া ইদা রাআইতাল্লাযীনা يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين এই আলোচনাটা এখান থেকে থাক শেষ করতে পারবো না আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন সূরা আনআম আয়াত নম্বর 68 কত তাহলে আজকে আমরা এতটুকু জানি যে গীবত হারাম গীবত করা ওয়াজিব আর গীবত করা কি এই আলোচনা আগামী জুমা থেকে হবে আরেকটা জুমা আমাকে দিবেন পারবেন না জানা দরকার আছে বোঝা দরকার আছে আর একটা জুমা আমাকে দিবেন গীবত কেমনে হারাম গীবত কেমনে ওয়াজিব ফরজ কাজ হয় আবার গীবত কেমনে মুবাহ হয় আর একটা জুমা রাজি আছি নাকি কষ্ট হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বোঝার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিন সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন